আমার ভাইজান অসুবিধা হচ্ছে না তো ভয়ের কোনো কারণ আছে আজকে এত নিস্তেজ হয়ে গেছেন কেন ভয় পাচ্ছেন আপনারা আমার ভাইরা মুমিন কোনো দিন ভয় পায় না ঠিক কি না তবে কিছু মুসলমান আছে মুনাফিক ওরা ভয় পায় কারণ আমার ভাইজান আমার দেশে কিছু আমার দেশ না গোটা পৃথিবীতে কিছু মাস্তান আছে কি মাস্তান মাস্তান আপনাদের এলাকা আছে কিনা জানেন আছে এলাকা আমার ভাইজান একটা গল্প দিয়ে শুরু করি এক যুবক জঙ্গলে গেছে জঙ্গলে যেয়ে এক বাঘের লেজ কেটে নিয়ে আসে বাঘের লেজ আসে এলাকায় বলছে দেখ আমি কত বড় মাস্তান কত বড় সাহসী সবাই অবাক হয়ে গেল বাঘের লেজ কি করে কাটলো আমরা ডিসকভারি চ্যানেল ন্যাশনাল চ্যানেলে দেখি বড় বড় পাহাড়ের মতো হাতিগুলো বাঘ গলা ধরে চিপ করে চিবাই খেয়ে গেল কথা কল দেখে আর একটা মানুষই সেই বাঘের লেজ কেটে নিয়েছে তো জানা তো ব্যাপার সবাই প্রশংসা করতে লাগলো লোক জড়ো হয়ে গেছে ইতিমধ্যে এক বিচক্ষণ ব্যক্তি এক মুরব্বী যাচ্ছে পথ দিয়ে বলছে বাবা এত জট না কেন এ শোনো না না তো ওই সে কলিমদ্দিনের ছেলে সলিমদ্দিন কি হয়েছে বলছে বাঘের লেজ কেটে নিয়ে ওই যেটা ভ্যান চালায় খাইতো সেটা ওই যেটা ভ্যান চালায় তো সেইটা লেজ কেটে নিয়ে এসে বাঘের কি সর্বনাশ এত সাহস এত বড় মস্তান কবে হইল হ্যাঁ ওই যে মাঝখানে আছে তো উনি আস্তে আস্তে ঢুকলে বিষাক্ত ব্যক্তি বাঘের লেজ কি করে কাটে একটু দেখে আসি সত্যি যেই দেখে বাঘের লেজ এরকম নাচাচ্ছে আর সবাই তার পক্ষে স্লোগান দিচ্ছে বড় মস্তান ওর বিপক্ষে কথা বলিস না বলে রাত্রে ধরি মেরি ফেলবে কথা কথা খেয়ে এরকম মস্তানে কেউ কেউ ভয় পায় না ওরে বাবা তাল পাতা চেপায় ওর মুখের ভিতরে ভাত কষা গন্ধ এমন বেরোচ্ছে ওর পাশে দাঁড়ানো যায় না ও আইসে মুসলমানের উপরে মস্তানি দেখায় ঠিক কথা এক সোয়ার মারলে গঙ্গায় চলে যায় অথচ একটু সরকারি পাওয়ার পেয়ে মস্তান এ কথা কথা কেন আপনাদের এলাকায় নেই মনে হয় তো সেরকম মস্তানি দেখাচ্ছে তখন মুরব্বী বলছে বাবা এ তুমি কতজনে মিলি কেটি চাউলে আসটা আমি একা মুরব্বী তোমার বিশ্বাস তুমি একা কেড়ে নিয়ে আসি সেই জন্য তো লোকজন সবাই প্রশংসা করছে তো বাবা তা আর একটা কাজ করলে ভালো হতো তো কি তুমি লেজটা না কেটে যদি মাথাটা কেটে আসতে তো লোক তো আরো বেশি প্রশংসা মুরব্বী ও বুঝ আমার দিতে মানে ও আমি বুঝি তোমার থেকে অনেক আগে মাথা থাকলে তো কাটবো আমি যে এই দেখে মাথা আগে কে কেটে নিয়েছি মরা বাঘের লেজ কেটে নিয়ে এসে কথা বুঝতে পারেন আমার ভাইজান আজকে আলেমদের বিরুদ্ধে ন্যায়ের বিরুদ্ধে যারা হক মুমিন তাদের বিরুদ্ধে যারা মস্তানি দেখায় ওরা হলো মরা বাঘের লেজ কাটা মস্তা ঠিক আছে ওরা মস্তানি করে ঠুলা বাহিনী নিয়ে এসে ঠুলা বাহিনী বোঝেন না পুলিশ এত মস্তানি যা পুলিশ সাথে করে নিয়ে আসে এমনি আইসো একটু অপেক্ষা করে বাইরামাত সেদিন ফিরাউন মুসা নবীর কমকে দুই আঙ্গুলের মাথায় একটি বিহ মারতে চেয়েছিল আবার মাঝে মাঝে বলেছিল এ দুর্বল মানুষ মেরি কি করব মশা মেরি হাত নষ্ট করব না যেমন আমেরিকা বলেছিল তালেবানদের আফগানিস্তানের তালেবানদের বলেছিল ওরা মশা ও মারি হাত নষ্ট করব না পাহাড়ে কিছু পালাই আছে থাকি কথা কথা এই কথা বলে না কেন কিছু খবর টবর রাখেন না আপনারা সেই তালেবানদের হাতে
মুসলমানের বিরুদ্ধে এরকম নেতাগিরি করো না কোন অসুবিধা আছে নাকি ভাই আওয়াজটা বড় হইলে মনে করে রাজনীতি হয়ে যাচ্ছে না কোন রাজনীতির পক্ষে আমি নেই তবে কুরআন নীতির পক্ষে আছি কথা কানে কে আমি كيامي كي بيل بي كي دمت اسلام ايتا تنائي پوني جاي امر مسلم ايتا تنائي پوني جاي امر مسلم كيو جو دي كو ٹوکتی کارك اللہ نبیر شارك چوب پر تھاکتے پرنا کھاٹی مسلم কেউ যদি দেয় নবীর নামে মিথ্যা অপবাদ কেউ যদি দেয় কোরআনের নামে মিথ্যা অপবাদ মোরা মুসলিম জিন্দায় আছি করব প্রতিবাদ কে আওয়ামি কে বিএনপি কে জামাত ইসলাম এইটা তো নয় পরিচয় আমরা মুসলমান এইটা তো নয় পরিচয় আমরা মুসলমান চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই যা আছে হতে থাকুক আমরা অটল থাকব ন্যায়ের পক্ষে ঠিক না আমরা অটল থাকব কোরআনের পক্ষে যদি আমরা একটু থাকতে পারি আল্লাহর সুসংবাদটা একটু দেব নাকি আমরা আল্লাহর কোরআনের সুসংবাদ দেব নাকি ভাই এই নেন কর করি দলিল সূরা কসাসের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন অনুরিদু আল্লামুন আলাল্লাযিনা ইসতুদ্বিফু ফিল আরদ نجعلهم أئمة ونجعلهم وارثين الله বলছেন হে আমার গোলামরা ভালো করে শোনো যখন ইসলাম বিরোধী শক্তি আমার গোলামদেরকে কথায় কথায় মারতে চায় কোরাসে নিতে চায় ফাঁসিতে নিতে চায় ঘুমিয়ে নিতে চায় মুখ বন্ধ করে দেয় বাড়িতে ঠিক মতো ঘুমাতে দেয় না ঠিক মতো স্বাধীনভাবে চলাচল করতে দেয় না স্বাধীনভাবে জবান কথা বলতে দেয় না এমন অবস্থা যখন হয় তখন আমি আল্লাহ কি ইচ্ছা পোষণ করে শুনে নাও কে বলছেন আরো জন কে বলছে কর করি দল তখন আমার কি ইচ্ছা হয় শোনো তখন আমার পরিকল্পনাটা কি শুনিয়ে বলো বলো আল্লাহ বলছে তখন আমি আমার এই গোলাম যারা ন্যায়ের পথে আছে যাদেরকে দুর্বল ভেবে ওরা শেষ করতে চেয়েছিল আর কোনদিন এদেরকে সুযোগ দাঁড়াতে দেবে না কথা কানলে কেন তখন আমি আমার দুর্বল মানুষের ভিতর থেকে আমি বাসাই করে করে ইমাম বানাইয়া দি সুবহানাল্লাহ বললাম সুবহানাল্লাহ এ আমার আলেম ভাইরা এই ইমাম মানে মসজিদের ইমাম না আমি ২২ খানা তাফসীরের ভিতরে খুলে দেখলাম এই ইমাম মানে সমাজের ইমাম এই ইমাম মানে চেয়ারম্যান মেম্বার এই ইমাম মানে এমপি মিনিস্টার আল্লাহ বলেন তখন আমি আমার দুর্বল মানুষদেরকে বাছাই করে করে আমার পার্লামেন্টের নেতা বানায় দিই সেই লেভেলে মারহামা